আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে ঢাকা বোর্ড 2023 সনে এসএসসি পরীক্ষার অর্থনীতি প্রথম পত্রের 9 নম্বর প্রশ্নের সমাধান আলোচনা করছি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো 9 নম্বর প্রশ্নে সৃজনশীল যে প্রশ্নটি, সেখানে উদ্দীপক দেয়া হয়েছে একটি অর্থনীতিতে ভোগ সমীকরণ সি সমান 100 প্লাস 0.5 ওয়াই, বিনিয়োগ আই 185, সরকারি ব্যয় জি 415, আমদানি এম 100 এবং রপ্তানি এক্স 70 দেওয়া হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, এখান থেকে ক খ গ ঘ প্রশ্নের উত্তর করতে হবে তোমাদেরকে। তোমরা লক্ষ্য করো, আমরা ধারাবাহিকভাবে এই প্রশ্নগুলোর সমাধান আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, ক জাতীয় আয় কী? কোন নির্দিষ্ট সময়ে এক বছরে একটি দেশের সকল নাগরিক মিলে দেশে ও দেশের বাইরে অর্থনৈতিক কর্মে নিয়োজিত থেকে প্রাকৃতিক সম্পদ উপকরণ কাজে লাগিয়ে যে পরিমাণ পণ্য ও সেবা উৎপাদন করে তার আর্থিক মূল্যকে জাতীয় আয় বলে বা ন্যাশনাল ইনকাম বলে। খ প্রশ্নে বলা হয়েছে ব্যক্তির ভোগ তার মোট আয় নয় বরং ব্যয়যোগ্য আয়ের উপর নির্ভর করে, ব্যাখ্যা করো। শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো ব্যয়যোগ্য আয় বলতে বোঝায় মোট আয় থেকে কর এবং হস্তান্তর পাওনা বাদ দিলে ব্যয়যোগ্য আয় পাওয়া যায়। ব্যক্তি তার আয়ের সম্পূর্ণ অংশ ভোগ করতে পারে না, বরং ব্যয়যোগ্য আয় থেকে সে ভোগ করে। একটি নির্দিষ্ট সময়ে ব্যক্তি তার আয়ের যে অংশটুকু ব্যয় করতে সক্ষম হয় তাকে ব্যয়যোগ্য আয় বলে। সাধারণত ব্যক্তিগত আয় থেকে সরকারকে প্রদেয় কর ও নিট ব্যবসায় সঞ্চয় বাদ দিয়ে হস্তান্তর পাওনা যোগ করলে তার ব্যয়যোগ্য আয় পাওয়া যায়। সুতরাং দেশের একজন নাগরিক হিসেবে কর প্রদান বাধ্যতামূলক হওয়ায় ব্যক্তি তার আয়ের সম্পূর্ণ অংশ ভোগ করতে পারে না। তার এই ব্যক্তিগত আয় থেকে কর বাদ দিতে হয় এবং হস্তান্তর পাওনা যোগ দিতে হয়। তাই বলা যায় ব্যক্তিগত আয় তার মোট ভোগ নয় বা ব্যক্তিগত ভোগ তার মোট আয়ের সম্পূর্ণ অংশ নয় বরং ব্যয়যোগ্য আয়ের উপর নির্ভর করে। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে সক্ষম হয়েছ। শিক্ষার্থীবৃন্দ, উদ্দীপকের যে সমীকরণ সেই সমীকরণ ব্যবহার করে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করতে বলা হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, তো দেওয়া হয়েছে ভোগ সমীকরণ সি প্লাস 100 প্লাস 0.5 ওয়াই এবং বিনিয়োগ সমীকরণ বা বিনিয়োগ আই 185, সরকারি ব্যয় জি 415 এবং আমদানি ইম্পোর্ট 100 এবং রপ্তানি এক্স 70 দেওয়া হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, এই সমীকরণ থেকে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো ভারসাম্য জাতীয় আয় হচ্ছে এমন জাতীয় আয় যেখানে ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়, সরকারি ভোগ এবং বিনিয়োগ ব্যয় এবং যে অর্থনীতিতে মুক্ত অর্থনীতি অনুসরণ করা হয় সেখানে আমদানি এবং রপ্তানির বিয়োগফল অর্থাৎ নেট এক্সপোর্ট যোগ করলে জাতীয় আয় পাওয়া যায়। এবং সেক্ষেত্রে ভারসাম্য জাতীয় আয়ের যে সূত্র তা হচ্ছে ওয়াই অর্থাৎ জাতীয় আয় পাওয়া যাবে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। এক্ষেত্রে সি হচ্ছে বেসরকারি ভোগ ব্যয়, আই হচ্ছে বেসরকারি বিনিয়োগ, জি হচ্ছে সরকারি ভোগ এবং বিনিয়োগ এবং এক্স হচ্ছে রপ্তানি এবং এম হচ্ছে আমদানি। শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যে ওয়াই সমান সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম এর ক্ষেত্রে আমরা যে সমীকরণ দেওয়া হয়েছে সেই সমীকরণের মানগুলো বসিয়ে আমরা ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করতে পারি। শিক্ষার্থীবৃন্দ, তাহলে ওয়াই সমান যে সি প্লাস আই, শিক্ষার্থীবৃন্দ তোমরা খেয়াল করো তোমরা লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, এই যে 100 প্লাস 0.5 হচ্ছে ভোগ ব্যয়
185 হচ্ছে বিনিয়োগ, 415 হচ্ছে সরকারি ভোগ এবং বিনিয়োগ, এবং 70 হচ্ছে রপ্তানি এবং 100 হচ্ছে আমদানি। শিক্ষার্থীবৃন্দ, জাতীয় আয় নির্ণয়ের ক্ষেত্রে ভারসাম্য জাতীয় নির্ণয়ের জন্য এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট হবে, অর্থাৎ এক্সপোর্ট হচ্ছে রপ্তানি আয় এবং ইম্পোর্ট হচ্ছে আমদানি ব্যয়, তাই রপ্তানির ক্ষেত্রে প্লাস হবে এবং আমদানির ক্ষেত্রে মাইনাস হবে, যেহেতু এটি আমদানি যেহেতু আমদানি ব্যয়। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এই সমীকরণের থেকে যে সমাধান, সেই সমাধান করলে দেখা যায় এক্সপোর্ট 70 এবং ইম্পোর্ট হচ্ছে 100। এক্ষেত্রে আমাদের যে সমীকরণটি সর্বশেষ দাঁড়ায় ওয়াই সমান 70 প্লাস 0.5 ওয়াই মাইনাস 30। শিক্ষার্থীবৃন্দ, এখানে 100 এবং 185 এবং 415 যোগ করলে হয় 700। 700 থেকে আমাদের এই যে মাইনাস 30 বিয়োগ করতে হবে, কারণ হচ্ছে এক্সপোর্ট হচ্ছে 70 এবং ইম্পোর্ট হচ্ছে 100, সুতরাং এক্ষেত্রে নেট এক্সপোর্ট হচ্ছে মাইনাস 30, অর্থাৎ এক্ষেত্রে আমাদের রপ্তানি কম আমদানি বেশি, সুতরাং এক্ষেত্রে আমদানি 30 বেশি হওয়ায় আমদানি 30 700 থেকে মাইনাস হবে। তাহলে সমীকরণটি দাঁড়াচ্ছে ওয়াই সমান 670 প্লাস 0.5 ওয়াই। এরপরে আমরা সমাধান করে ওয়াই মাইনাস 0.5 ওয়াই সমান 670, এবং এরপরে ওয়াই কমন নিলে, ওয়াই যদি কমন না হয় বা পাশ থেকে, তাহলে ওয়ান, ওয়াইয়ের ক্ষেত্রে এখানে ওয়ান এবং মাইনাস, তারপরে এক্ষেত্রে 0.5 ওয়াইয়ের ক্ষেত্রে ওয়াই কমন নিলে থাকে 0.5 সমান 670। তাহলে সমাধানে যে দাঁড়ায় ওয়ান থেকে 0.5 বিয়োগ করলে থাকে 0.5। এখন আমরা যে সমাধান, অর্থাৎ জাতীয় আয় পাই 670কে 0.5 দ্বারা ভাগ করলে আমাদের ভারসাম্য জাতীয় আয় নির্ণীত হয় 1340। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের ভারসাম্য জাতীয় আয় নির্ণীত হলো, শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো, দেয়া আছে অর্থাৎ যদি ঘতে উদ্দীপকে বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধি পেয়ে যথাক্রমে 400 এবং 120 হলে ভারসাম্য জাতীয় আয়ের উপর কী প্রভাব পড়বে। শিক্ষার্থীবৃন্দ, পূর্বের যে সমীকরণ, সেই সমীকরণের সকল অবস্থা ঠিক থেকে শুধুমাত্র বিনিয়োগ পরিবর্তন হয়েছে, অর্থাৎ 400 যা পূর্বে কম ছিল, 185 ছিল যা পূর্বে বিনিয়োগ, এখন বিনিয়োগ বৃদ্ধি করে 400 করা হয়েছে, এবং রপ্তানি পূর্বে ছিল 70, বর্তমানে রপ্তানি বৃদ্ধি পেয়ে 120 করা হয়েছে। তোমরা খেয়াল করো, বিনিয়োগ পূর্বে ছিল 180, এখন বিনিয়োগ 400, অর্থাৎ বিনিয়োগ বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ বিনিয়োগ এবং রপ্তানি উভয় বৃদ্ধি পেয়েছে, এবং রপ্তানি বৃদ্ধি পেয়ে 120 হয়েছে যা ছিল পূর্বে 70। সুতরাং এক্ষেত্রে ভারসাম্য জাতীয় আয়ের ক্ষেত্রে কী ধরনের পরিবর্তন হবে, আমরা একইভাবে গাণিতিক সমাধানের মাধ্যমে এটি সমাধান করতে পারি। শিক্ষার্থীবৃন্দ, নতুন ভারসাম্য জাতীয় আয় স্তর হবে ওয়াই সমান সি প্লাস আই, অর্থাৎ চেঞ্জিং ইনভেস্টমেন্ট প্লাস জি প্লাস চেঞ্জিং এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। এক্ষেত্রে আমরা পরিবর্তিত সকল ভোগ সমীকরণ অপরিবর্তিত রয়েছে, এক্ষেত্রে পরিবর্তন হয়েছে বিনিয়োগ, যা পূর্বে বিনিয়োগ ছিল 185, বর্তমানে বিনিয়োগ হয়েছে 400, এবং পূর্বে এক্সপোর্ট ছিল বা রপ্তানি ছিল 70, এখন রপ্তানি হচ্ছে 120, ফলে জাতীয় আয়ের ক্ষেত্রে অবশ্যই পরিবর্তন হবে, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমাধান করলে দাঁড়ায় জাতীয় আয় বর্তমান অবস্থায়, অর্থাৎ বিনিয়োগ এবং রপ্তানি বৃদ্ধি পেলে জাতীয় আয় বৃদ্ধি পেয়ে 1870-এ দাঁড়ায়, যা পূর্বে ছিল, পূর্বে জাতীয় আয় ছিল 1340, এখন বর্তমানে জাতীয় আয় হচ্ছে 1870। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, সুতরাং দেখা যাচ্ছে যে বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধি পেয়ে যথাক্রমে 400 এবং 120 করা হলে ভারসাম্য জাতীয় আয় বৃদ্ধি পেয়ে 1870 হবে। সুতরাং আমরা দেখলাম যে
বিনিয়োগ বৃদ্ধি করা হলে এবং রপ্তানি বৃদ্ধি পেলে জাতীয় আয় বৃদ্ধি পায়, ফলে যে প্রভাব পড়বে অর্থাৎ অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে, অর্থাৎ জাতীয় আয় বাড়বে, মাথাপিছু আয় বাড়বে এবং জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে। অর্থাৎ তাহলে বোঝা গেল যে বিনিয়োগ যদি বৃদ্ধি করা হয় এবং রপ্তানি আয় যদি বৃদ্ধি হয় তাহলে জাতীয় আয় স্তরও বৃদ্ধি পাবে। সুতরাং আমরা দেখলাম জাতীয় আয়ের যে বৃদ্ধি তা হচ্ছে পূর্বে জাতীয় আয় ছিল 1340, বর্তমানে বৃদ্ধিপ্রাপ্ত বিনিয়োগ এবং রপ্তানি বৃদ্ধি পাওয়ায় জাতীয় আয় দাঁড়িয়েছে 1870। সুতরাং 1870 থেকে 1340 বিয়োগ করলে জাতীয় আয় স্তর পূর্বের তুলনায় বৃদ্ধি পায় 570। অর্থাৎ এক্ষেত্রে জাতীয় আয় বৃদ্ধি পেয়েছে, জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে এবং মাথা পিছু আয় বাড়বে এবং অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে সক্ষম হয়েছ। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।